আইআইটি জে এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু ডব্লিউবি জে এর জন্য কেন ইম্পর্টেন্ট সেটা একবার বলে দিই এই চ্যাপ্টার থেকে যখন প্রতি বছর তো কোশ্চেন আসেই আছে একটা আওয়া দুটো কিন্তু যখনই কোশ্চেন আসে তোমরা যদি কয়েকটা কনসেপ্ট কয়েকটা ফর্মুলা ঠিকঠাক করে জানো এইখান থেকে কিন্তু তোমার সমস্ত প্রশ্ন ঠিক করার সম্ভাবনা অনেক অনেক গুণ বেশি বাকি চ্যাপ্টারের তুলনায় খালি জাস্ট ফর্মুলা মনে রাখতে হবে সঙ্গে ছোট্ট ছোট্ট একটু কনসেপ্ট তো আজকে আমরা করব ভেক্টর অ্যালজেব্রা আজকে আমরা করব কি ভেক্টার অ্যালজেব্রা তোমরা আজকে দেখবে টার্গেট সিরিজে কী করে আমরা কিছু সলভ করবো এবং কী কী ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে এই ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে এই চ্যাপ্টারে সেটাও একবার দেখার চেষ্টা করব তাহলে আসা যাক যে টপিক অ্যান্ড মার্কোয়েটেজ অফ ভেক্টার অ্যালজেব্রা কোথায় ডাব্লিউ বিজেইতে ডব্লিউ বিজেইতে কিন্তু টার্গেটের মোটামুটি তোমার একটা থেকে দুটো কোয়েশ্চেনই আসে সেখানে যে যে টপিকগুলো আছে সেটাই আমরা একটু ওয়েট করবে মোস্ট এক্সপেক্টেড অ্যান্ড আস্ট কোয়েশ্চেন ইন ডাব্লিউ বিজেই অর আইআইটি জেই ভেক্টর ভেক্টর অ্যালজেব্রা এইখানে দেখো আইআইটি যে তে কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে কিন্তু ভেক্টার থ্রি ডি মিলিয়ে একটা গ্রুপ হয় ভেক্টর আর থ্রি জিওমেট্রি মিলিয়ে একটা গ্রুপ হয় সেখান থেকে কিন্তু চার থেকে পাঁচটা কোয়েশ্চেন আছে মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা দেখবো অ্যান্ড হাউ টু সলভ এমসি কিউ কোয়েশ্চেন ফ্রম ভেক্টর এল জেবরা সেইটাও আমরা কিন্তু আজকের এই ভিডিওটাতে দেখে নেব সুতরাং আজকে আর ওয়েট না করে আজকে আমরা দেরি না করে যেহেতু এই ভিডিওটাই খুব কম সময়ের মধ্যে তোমাদের কাছে সমস্ত ইম্পর্টেন্ট টপিক আমরা পৌঁছে দিই সুতরাং আজকে আর দেরি না করে শুরু করে দেওয়া যাক ভেক্টর এল তো আজকে দেখো আমরা প্রথমেই কি জানা দরকার যে অপারেশন ইন ভেক্টর অপারেশন ইন ভেক্টরে কি জানো তো তোমরা দুটো অপারেশন শেখো একটা হচ্ছে আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, ভেক্টারের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে কিন্তু তোমরা কোথাও ডিভিশন বা ভাগ করতে শেখো নি মাল্টিপ্লিকেশন অফ ভেক্টারে কিন্তু তুমি জানো একবার স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করেছিলে স্কেলার দিয়ে ভেক্টার গুণ স্কেলার দিয়ে ভেক্টর গুণ সেটাও করেছো এবং এইখানে আর একটা করেছো সেটা হচ্ছে যে ডট প্রোডাক্ট এটা স্কেলার দিয়ে যখন ভেক্টর গুণ করেছিলে তখন কিন্তু জাস্ট যদি এ একটা ভেক্টর হয় না তুমি একটা কে দিয়ে মাল্টিপ্লাই করেছিলে মানে একটা ভেক্টরের সঙ্গে একটা স্কেলারের গুণ এখানে এই যে ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট এই যে দুটো জিনিস সেইটা কিন্তু জানো যে দুটো ভেক্টরের মধ্যে গুণ তাহলে তোমরা কি বুঝতে পারলে যে একটা ভেক্টরের মধ্যে একটা ভেক্টরের সঙ্গে একটা স্কেলার গুণ করা যায় একটা ভেক্টরের সঙ্গে একটা ভেক্টার দিয়ে গুণ করা যায় এবারে যখন তুমি একটা ভেক্টরের সঙ্গে আরেকটা ভেক্টরকে গুণ করছো সেই গুণটা কিন্তু তোমার কাছে দুটো ভাগে ভাগ করা যায় দুটো তার পদ্ধতি আছে পদ্ধতি মানে এই নয় যে দুটো পদ্ধতি একই যখন যেটা খুশি লাগাতে পারবে সেটা নয় ডট প্রোডাক্টের একটা আলাদা জ্যামিতিক তাৎপর্য আছে আর ক্রস প্রোডাক্টেরও একটা আলাদা জ্যামিতিক তাৎপর্য আছে আর এটা তোমরা জানো যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট বা ভেক্টার ট্রিপল প্রোডাক্টে কিন্তু আমরা সবসময় ভেক্টারের তিনটে ভেক্টারের গুণ যখন করি তখন আমরা দেখি তাহলে একটা হয়ে যায় স্কেলার ট্রিপল প্রোডাক্ট আর একটা হয়ে যায় ভেক্টার ট্রিপল প্রোডাক্ট স্কেলার ট্রিপল প্রোডাক্টের ক্ষেত্রে তোমরা কি জানো সেটা হচ্ছে যে বি সি এইটাই কিন্তু আমরা স্কেলার ট্রিপল প্রোডাক্টে কিভাবে লিখি এই রকম এটার ভ্যালু তো তোমরা জানো এ ডট বি ক্রস সি অথবা তুমি এটাকেও লিখতে পারো বি ডট সি ক্রস এ মানে ঠিক বি ডট সি ক্রস এ আবার লিখতে পারো সি ডট এ ক্রস বি সি ডট এ ক্রস বি মানে তোমাদের যদি মনে রাখার জন্য তোমাদেরকে আমি যদি বলি মনে রাখার জন্য আমি তোমাদেরকে যদি বলি সেটা হচ্ছে যে কি করবে সেটা হচ্ছে যে এ বি সি কোথাও না কোথাও লিখে নাও এটা দেখো মনে রাখার জন্য ট্রিক কোথাও কখনো ওরিয়েন্টেশনটা ভুল হবে না কি করে মনে রাখবে দেখো এ ডট এ ডট বি ক্রস সি আবার বি থেকে যদি শুরু করো সবসময় ঘড়ির কাঁটা যেদিকে যাচ্ছে সেদিকে নাও তাহলে এরকম যদি নিয়ে নাও তাহলে আমি এটাকে কি লিখবো বি ডট সি ক্রস এ আবার যদি এই ডিরেকশনে নিয়ে নাও তাহলে সি ডট এ ক্রস বি এইভাবে মনে রাখতে পারো ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে নাও এ ডট প্রথমটা ডট পরেরটা ক্রস এবার তুমি বলবে এটাকে স্কেলার কেন বলা হয় দেখো বি ক্রস সি তো একটা ভেক্টর নাম্বার হয় একটা ভেক্টর হয় আর এ ডট ভেক্টার মানে একটা ভেক্টার ডট ভেক্টার সেটা একটা স্কেলার হয়ে যায় তোমরা কিন্তু এটা ডট প্রোডাক্ট থেকেই জেনেছো আর ভেক্টর ট্রিপল প্রোডাক্টের ক্ষেত্রে এ ক্রস বি ক্রস সি এ ক্রস বি ক্রস সি এইভাবে তোমাকে দুটো কথা বলি সেটা হচ্ছে যে যখন ডট প্রোডাক্ট করছো সেটা হচ্ছে এ ডট বি এটাতে কি হয় মড এ মড বি কস থিটা মড এ মড বি কস থিটা সুতরাং কস্থিটা সমান মানে দুটো ভেক্টারের মধ্যবর্তী কোন বা ইন বিটুইন অ্যাঙ্গেল যদি তোমাকে বের করতে হয় তখন সেটাকে তুমি কি করবে এ ডট বি ডিভাইডেড বাই মড এ আর মড বি করবে তাহলে দুটি ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় মানে এ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বি ভেক্টর তাহলে এটা কি দাঁড়াবে এ ডট বি হয়ে যাবে জিরো এ ডট বি হয়ে যাবে জিরো এই শূন্যটা কিন্তু একটাই নাম্বার এইবারে যদি তুমি ক্রস প্রোডাক্ট নাও কি হবে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি হয় সেটাতে আমরা লিখতে পারি মড এ মড বিটা ইন্টু এন ক্যাপ এন ক্যাপটা কি এন ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু এন্ড বি এন্ড বি তার মানে তুমি এটা কি জানো যখন ক্রস প্রোডাক্ট নাও সে ধরো এরকম একটা ভেক্টর আছে আর এরকম একটা ভেক্টর আছে এটা এ এটা বি এই দুটো ভেক্টর সব সময় কোপ্লেনার হয় সামতলিক হয় যে কোনো দুটো ভেক্টর কেন সেটাকে একটা সমতলে তুমি রাখতে পারো এই দুটো ভেক্টরের সামতলিকের সঙ্গে যে ভেক্টরটা অভিলঙ্গ করে থাকবে সেটাই আমার কাছে হয়ে যাবে এ ক্রস বি সেটাই আমার কাছে হয়ে যাবে এ ক্রস বি তার মানে এইটার যদি মডিউলাস আমি বের করতে চাই এ ক্রস বি সেটাতে তুমি লিখতে পারো মড এ মড বি সাইন মড আসবে আর মড এন ক্যাপ বাট এই যে এন ক্যাপ এইটার কোন ডিরেকশন ছিল এই ডিরেকশনই আমার কাছে এন ক্যাপটা ছিল কিন্তু এন ক্যাপ একটা ইউনিট ভেক্টার তাহলে এইটার মডুলাস হয়ে যাবে ওয়ান সুতরাং এ বি মড সাইন থিটা তাহলে এটা হয়ে গেল ক্রস প্রোডাক্ট যেহেতু সাইন থিটা দেখছো তাহলে থিটা যদি জিরো হয়ে যায় থিটা যদি জিরো হয়ে যায় তাহলে ক্রস প্রোডাক্টটা কত হয়ে যাবে জিরো সুতরাং দুটো ভেক্টর যদি সমরেখা হয় দুটো ভেক্টর যদি সমরেখা হয় তাহলে তোমার কাছে দাঁড়িয়ে যাবে এ ক্রস বি ইকুয়ালস টু জিরো কেন কি মডে মড বি এইটা তোমাদের চলে গেল আর তোমরা অলরেডি অ্যাডিশনটা আমি আর রিপিট নি যেহেতু সবাই তোমরা জানো যে এইটা এ ভেক্টর আর এটা যদি বি ভেক্টর হয় তাহলে এই দুটোর রেজাল্ট ভেক্টর হয়ে যাবে এ প্লাস বি মানে একটা ত্রিভুজের ওরিয়েন্টেশনটা যদি আলাদা হয় মানে এই ডিরেকশন এই ডিরেকশান গেলে এই ডিরেকশানে আসবে তুমি নেক্সট তোমাদেরকে আরো একটা কথা বলি সেটা হচ্ছে যে ট্রিপল তোমার কাছে যদি এখন আই ক্রস আই নেওয়া হয় এটা কত হয়ে যাবে জিরো তাহলে আই ক্রস যদি নেওয়া হয় এইগুলো তোমরা জানো অলরেডি এবং হচ্ছে উপাংশ উপাংশ বা ভেক্টর হয়ে যায় সেক্ষেত্রে কি হয়ে যাবে আই ডট জে কে হয়ে যায় তার মানে তোমাকে যদি এখন বলি জে ডট জে এটা কি হয়ে যায় এটা জিরো হয়ে যায় যদি দুটো ভেক্টর এরকম থাকে এ ওয়ান আই প্লাস বি ওয়ান জে প্লাস সি ওয়ান কে এইটা যদি তোমার কাছে একটা এ ভ্যাক্টর হয় আর এটা যদি বি ভ্যাক্টর হয় যে এ টু আই প্লাস বি টু জে প্লাস সি টু কে এই দুটো যদি ভ্যাক্টর হয় তাহলে এ ক্রস বিটা কীরকম বের করতে হয় সেটাও তোমরা নিশ্চয়ই জানো সেটা হচ্ছে যে আই জে কে আর এটাতে আমি লিখবো এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এইবারে এই দুটোকে যদি উইন্টার চেঞ্জ করে দাও তাহলে দেখতে কিরকম হয়ে যাবে আই জে কে যখন ইন্টারচেঞ্জ করবে তখন কিন্তু দেখো ডিটারমিনেন্টের যখন দুটো রোকে যদি তুমি ইন্টারচেঞ্জ করো তাহলে এটা একটা মাইনাস বাইরে আসে তাহলে এ টু বি টু সি টু এ ওয়ান বি ওয়ান সি ওয়ান সুতরাং এটা হয়ে যাবে মাইনাস বি ক্রসে তার মানে তুমি যে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু তুমি এইটাকে কখনো কমিউনিটেটিভ পাবে না এটাকে কি পাবে না কমিউনিটেটিভ পাবে না তাহলে এই চলে গেল তোমার একটা ভেক্টারের ক্রস প্রোডাক্ট এবং ডট প্রোডাক্ট আর যদি সমতলিক হয়ে যায় সামতলিক তিনটা ভেক্টর হওয়া মানে কি এটা তুমি লিখতে পারো এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়ালস টু জিরো ভেক্টর যেখানে যেখানে এক্স ওয়াই জেডটা হয়ে যায় স্কেলার বাট নট জিরো টুগেদার মানে সবকটা একসঙ্গে জিরো হতে পারে না সব কটা একসঙ্গে জিরো হতে পারে না আর সেখানে যদি সমরেখ বলি আমি সমরেখ যদি বলি তাহলে কি করবে তুমি তাহলে করবে যে প্লাস ওয়াই বি ইকুয়ালস টু জিরো যেখানে এক্স ওয়াইটা তো স্কেলার সেটা তো ঠিক আছে এক্স ওয়াইটা তো স্কেলার সেটাতে কোনো সমস্যা নেই কিন্তু নট জিরো টুগেদার একসঙ্গে জিরো হতে পারবে না এটা কি হওয়ার শর্ত এ আর বি সমরেখা হওয়ার শর্ত এ আর বি সমরেখা হওয়ার শর্ত আর এটাতে সামতলিক হওয়ার শর্ত তিনটে ভেক্টরে সামতলিক হওয়ার শর্ত কি কি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টর তোমাদের অলরেডি এটাও বলেছি যে কোনো কোনো সময় এটা দেখবে যে এ বি সি এই যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট আছে এইটা একটা কিসের ক্ষেত্রফল হয় ক্ষেত্রফল ক্ষেত্রফল হয় সমান্তরাল ক্ষেত্রফলের ক্ষেত্রফল হয় বা সামন্তরিক এটাও লিখতে পারো মানে এটাকে বেসিক্যালি প্যারালোটাইটের ক্ষেত্রফলও বলা হয় বলছে দ্য ভ্যালু অফ এ ফর হুইচ দ্য ট্রিপল প্রোডাক্ট ফর্ম বাই দিস ভেক্টরস ম্যাক্সিমাম মানে এখানে কি বলেছে বলতো দু তিনটা জিনিস এখানে দিয়ে দিয়েছে আলফা ভেক্টর দিয়েছে আই প্লাস জে প্লাস ভেক্টর কি দিয়েছে বিটা কি দিয়েছে জে প্লাস এ কে গামা ভেক্টর কি দিয়েছে এ আই প্লাস কে তাহলে এখন স্কেলার ট্রিপল প্রোডাক্ট যদি আমি নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে আলফা ডট বিটা ক্রস গামা আলফা ডট বিটা ক্রস গামা এবারে এইটাকে তুমি একসঙ্গেও লিখতে পারো কি করে ওয়ান এ ওয়ান এইখানে দেখো আইটা তো নেই জিরো ওয়ান এ আর এখানে নেই যে মানে এ জিরো ওয়ান সুতরাং এ ইন্টু এখানে হয়ে যাবে মাইনাস স্কোয়ার মানে প্লাস এ কিউব আর এইটা আইটা যদি কাটে তাহলে কি থেকে যাবে তোমার ওয়ানটাকে যদি আমি নিয়ে নিই তাহলে থাকবে মাইনাস এ মাইনাস এ তাহলে এইটাই আমার কাছে স্কেলার ট্রিপুল প্রোডাক্টে ধরে নাও পি এটা ম্যাক্সিমাম করতে গেলে কি করতে হবে ডিপিডি কে জিরো করতে হবে ডিপিডি কে জিরো হতে হবে তার মানে এটা কত হয়ে যাবে থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান এটা যদি জিরো হয় এই কলসটা কত হবে প্লাস মাইনাস ওয়ান বাই রুট থ্রি এইবারে তুমি কি করবে ডি টু পি ডি এ টু বের করবে এটা কত হয়ে যাবে এটা হয়ে যাবে সিক্স কখন নেগেটিভ হবে সেইটা বের করবে দিলে তোমার কাছে

এটাতে কিছুই নেই তার কারণ কি যদি সি একটা ইউনিট ভেক্টর হয় তাহলে অফ সি তো এটা ওয়ান হয়ে গেল এবারে বলছে সি ইজ এ ভেক্টর পারপেন্ডিকুলার টু এ তার মানে কি করব এ ডট সি তার মানে কি করব এ ডট সি আর কো প্লেনার উইথ এ অ্যান্ড বি এ ডট সিটা এখানে কত হয়ে যাবে পারপেন্ডিকুলার জন্য জিরো আর কোপ্লেনার মানে সি টু তুমি লিখতে পারো এক্স এ প্লাস ওয়াই বি এক্স এ প্লাস ওয়াই বি এইখান থেকে তুমি সি ভেক্টরটাকে নির্ণয় করো একবার সি ভেক্টর পেয়ে যাওয়া মানে বলছে ডি ভেক্টরটা সেটা এ আর সি এর পারপেন্ডিকুলার মানে ডি ভেক্টরটা এ ক্রস সি এর প্যারালাল কেন বললাম কেন কি এ আর সি এর যেটা পারপেন্ডিকুলার মানে এ আর সি এরকম আছে ধরো এই দুটো ভেক্টরের যে পারপেন্ডিকুলার ভেক্টর সেটা কি হয় এরকম তুমি এটা জানো যে এ ক্রস সি টাই এআরসি এর পারপেন্ডিকুলার ভেক্টর আর আমি বলছি ডি এমন একটা ভেক্টর যেটা এআরসি এর পারপেন্ডিকুলার তার মানে এই দুটোকে প্যারালাল হতে হবে তার মানে তুমি লিখতে পারো ডি ভেক্টর ইকুয়ালস টু ল্যামডা ইনটু এ ক্রস সি এখান থেকেও তুমি রেজাল্ট পেতে পারো ইউনিট ভেক্টর তো ডি দিয়ে দিয়েছে তার মানে মড ডি টা ওয়ান দেওয়া আছে এখান থেকে তুমি অ্যানসার বের করবে খুব ইজি নেক্সট দেখো আলফা বিটা গামা বি থ্রি তাহলে এবারে নেক্সট কোশ্চেনটা দেখো আলফা বিটা গামা বি থ্রি ইউনিট ভেক্টর সাচ দ্যাট আলফা ডট বিটা আর আলফা ডট গামা জিরো তাহলে অ্যাঙ্গেল বিটুইন বিটা অ্যান্ড গামা এন্ড থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল বিটুইন বিটা অ্যান্ড গামা থার্টি ডিগ্রি আচ্ছা আলফা ডট বিটা এটা ইকুয়ালস টু জিরো মানে আলফা ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বিটা ভেক্টর আলফা ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু গামা ভেক্টর তার মানে আলফা ভেক্টর ইজ প্যারালাল টু বিটা ক্রস গামা আলফা ভেক্টর ইজ প্যারালাল টু বিটা ক্রস গামা মানে আলফা ইকুয়ালস টু হয়ে যাবে ল্যামডা ইনটু বিটা ক্রস গামা এবারে বিটা ভেক্টরের মধ্যে তো অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি তোমার দেওয়াই আছে সুতরাং এখান থেকে অ্যান্সারটা বেরিয়ে আসবে আর যেহেতু তোমার কাছে মড আলফা ইকোয়ালস টু মড বিটা ইকোলস টু মড গামা তো ওয়ান দেওয়াই আছে সুতরাং এটার অ্যান্সার বের করা কোনো ডিফিকাল্টি নেই আচ্ছা বলছে সাম অফ টু ভেক্টরস ইজ এ ইউনিট ভেক্টর ম্যাগনিটিউড অফ দ্য ডিফারেন্স কিছুই নেই এ প্লাস বি এইটা দেওয়া আছে ওয়ান তার মানে কি করতে পারো মড এ হোল স্কোয়ার প্লাস মড বি হোল স্কোয়ার প্লাস টু এ ডট বি ইকোয়ালস টু হয়ে যাবে ওয়ান তাহলে এ ডট বি এটা কথা হয়ে যাবে মাইনাস তাহলে মড এ মাইনাস বি কথা হয়ে যাবে মডে হোল স্কোয়ার প্লাস মড বি হোল স্কোয়ার মাইনাস টু এ ডট বি সুতরাং এটা হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান থ্যাট ইজ থ্রি তাহলে এইটার যদি হোল স্কোয়ার এটা আসে তার মানে আমি এখানে কি লিখতে পারি মড এ মাইনাস মড বি এটা হয়ে যাবে রুট থ্রি তাহলে রুট থ্রি হয়ে গেল অ্যানসার সুতরাং তোমরা মোটামুটি ভেক্টারের উপরে অনেকগুলো জিনিসই দেখলে অর্থাৎ আজকে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিও মন দিয়ে দেখতে থাকো পরের সিরিজে আবার একটা নতুন টপিক নিয়ে হাজির হবো ততক্ষণ অব্দি বাই বাই